গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের চেক আউট করার দিন, তা সেটা একটু টাইম 12:30 সময়, আর ট্রেন আমাদের হচ্ছে 3:45। তো এখন কয়েকটা সাইট সিন একটু দেখতে বেরোচ্ছি, এইটাই মানে প্ল্যান করা আছে, গাড়িও সেইভাবেই বলা আছে। এবার ব্যাপারটা হয়েছে যে তুমদায়ের হঠাৎ খুব শরীরটা খারাপ হয়ে গেছে কালকে রাত্রির থেকে, খুব মানে বমি টুমি করেছে এই ব্যাপার। তো এবার যেহেতু গাড়ি বলে দিয়েছি, এবার মা বললো তোরা যা, তুই আমার তুলতান ও তিনজনে মিলে যা, আর মা তুমদায়ের কাছে থাকবে। তাই আমরা একটু বেরোচ্ছি, তুমদাই রেস্ট নি তারপরে। তবে একটা কি মানে বিচ্ছিরি ব্যাপার হচ্ছে, মানে যা খবর পাচ্ছি তাতে হচ্ছে তোমার ট্রেন নাকি 3 ঘন্টা লেট, কি বলতো? বিরক্ত। আমরা কিন্তু রুম ছাড়ার আগে একদম ঘরদোর মোটামুটি ক্লিন করে দিয়েই যাই, পুরো সমস্ত কিছু একদম ক্লিন। এই জ্যাকেটটা তুতান এখন পরে নেবে, ব্যাস। আমরা এই এলাহাবাদের যে সাইট সিনটা দেখতে এসেছি তার মধ্যে এটাই ফার্স্ট এলাম, এটা হল ধাবান। দেখছি ভেতরে গিয়ে বুঝতে পারবো কি, মানে এটা সম্বন্ধে কোনো ধারণা নেই। খুব সুন্দর ফুল, হ্যাঁ, চারিদিকে বলছি না, এখানে গোলাপের মানে চাষটা ভীষণ বেশি, এত সুন্দর সুন্দর চোখ ধাঁধানো গোলাপ না, মানে এখানকার মাটিটা মনে হয় গোলাপের জন্য উপযুক্ত। দেখতে কিন্তু খুব সুন্দর, 30 টাকা করে টিকিট, আর 30 টাকায় মানে ফার্স্ট ফ্লোরটা, হ্যাঁ, আর 100 টাকা হচ্ছে পুরোটা। আমরা 30 টাকাটাই কেটেছি কারণ আমাদের হাতে এত টাইম নেই পুরোটা ঘুরে দেখার মতো। এটা ইন্দিরা গান্ধীর বার্থ প্লেস। এই জায়গাটা খুব সুন্দর, এটা ইন্দিরা গান্ধীর বার্থ প্লেস। এই জায়গাটা আমার ভীষণ ভাল লাগলো, খুব সুন্দর। এলাহাবাদ যদি ট্যুর করতে আসো অবশ্যই এখানটা এসো, খুব ভালো লাগবে। ভেতরটা তো ভীষণ সুন্দর, আর বাইরেটাও দারুণ মেনটেন, খুব সুন্দর ফুলের সমাহার, বিশাল জায়গা নিয়ে বিশাল। তার শরীরটা খারাপ হওয়াতে ভেবেছিলাম বেরাবো না, না আসতে এই জায়গাটা মিস করতাম, বেশ খুব সুন্দর লাগলো এই জায়গাটা, খুব খুব মেনটেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তুই একবার দেখো ফুলগুলোর সাইজ, কি সুন্দর মিষ্টি মিষ্টি কালার, হ্যাঁ কম বলে হয়, এত সুন্দর, মানে বলি না আমরা অপূর্ব যাকে বলে অপূর্ব। এটা হলো ভরদ্বাজ পার্ক, স্ট্যাচুটা কি বড়। এটা হচ্ছে এলাহাবাদ হচ্ছে প্রপার সিটি বলতে যেটা, সেটাই জায়গাটা শুনছি, পার্ক টার্ক অনেক আছে, রাস্তাঘাট খুব একটা স্মুথ না। আমাদের দুজনেরই একটা স্বভাব হচ্ছে আমরা কোথাও গিয়ে না মানে হোটেলে বসে থাকতে ভালোবাসি না, আশেপাশটা ঘুরে দেখতে খুব ভালো লাগে। ও সকালবেলা ঘুম থেকে উঠে মানে আমার ওঠার আগে ভোরবেলা উঠে গিয়ে পুরো চারিদিকটা ঘুরে কোথায় কোন রাস্তা গেছে দেখে আসে। তারপরে তো আমরা দুজনে মিলে বারাণসীতেও তাই অনেকটা আশেপাশে যতটা সম্ভব হেঁটে হেঁটে ঘুরেছি, এলাহাবাদেও বেশ সুন্দর আশেপাশটা একটু দেখেছি, এটা আমরা খুব এনজয় করি। আর এখন তো বেরিয়েছি অটো নিয়েই, তো শহরটাকে একটু দেখতে ভালো লাগে, একটা নতুন জায়গায় এলাম কেমন চারিদিকটা আমাদের সাথে কতটা মিল, তো সেগুলো খুব এনজয় করি। অনেক সুন্দর সুন্দর পার্ক আছে, তুতানের খুব ইচ্ছা ছিল কোনো পার্কে গিয়ে একটু রাইড চড়বে, বেশ সুন্দর, বাচ্চাদের খুব ভালো লাগবে।
গাড়ি নিয়ে দাঁড় করালো এখানকার একটা বড় পুরনো চার্চের সামনে, কিন্তু আজকে বন্ধ। এখন একটু দেখতে এসেছি এলাহাবাদ কোর্ট, এলাহাবাদ এলাম, একটু কোর্টটা খালি এলাহাবাদ আর এলাহাবাদ কোর্টটা দেখবো না। আর আমার বর আবার এক একটা জায়গা দেখছে আর বলছে এই জায়গাটা আমাদের পার্ক স্ট্রিট বা কি কাছে পার্ক স্ট্রিট, এই জায়গাটা হচ্ছে এটা বলছে ডালহৌসির মতনই দেখতে এসেছি। ভেতরে তো ঢোকা যাবে না, ওই বাইরে দিয়ে একটুখানি দেখবো। ওখানে দেখ এই হচ্ছে, এটাই তো কোর্ট না, হাইকোর্টে লেখা আছে। কোথায় তুমি এলাহাবাদ বলছিস যে এটা ভুল আছে, মানে এলাহাবাদ লেখা আছে। ও এখনও সব জায়গায় প্রয়াগরাজ হয়নি, এলাহাবাদ বলেই লেখা আছে এলাহাবাদ। ও গাড়ি ভেতরে তো ঢোকা যাবে না, ওই বাইরে দিয়েই আমরা দেখে যাই, তাই কেউ দেখাতে পারবো। এই হলো এলাহাবাদের কোর্ট। আমি যে বারে বারে ভাবছি আমি ভুল বলছি, কিন্তু ওদের অনেক জায়গায় এখনও নাম চেঞ্জ হয়নি, যেমন এলাহাবাদের নাম এখনও পাল্টায়নি। কালকে আমরা যে গাড়িটা নিয়েছিলাম সে উনি মনে হয় অত চেনেন না, বুঝছো, আপ টু ডেট না, তাই জন্য আমাদের যে জায়গাটা দেখিয়েছে, আমি রেগুলার ব্লগ যারা দেখো তারা বলতে পারে। তো আমি বললাম না আমাদের কলকাতাটাই মানে বেশ সুন্দর, এই সব বলছিলাম যে এই জায়গাটা আজকে সকালে যিনি ঘোরাচ্ছেন উনি অনেকটা ভালো মানে ঘোরাচ্ছেন, তো অনেক এই এখানটাও সুন্দর জমজমাট ভালোই, নিট অ্যান্ড ক্লিন ভালো ভালোই লাগে, হাতে একদম সময় কম, তারা আর একটু দেখতে পারতাম। আর বেরোনো তো বেরাবো কি বেরোবো না, এই করে করে অনেকটা লেট হয়ে গেছে বেরোনোতে। এটা হলো এখানকার একটা বড় মল, আমাদের দাদা বলছিলেন যে যদি আপনারা কিছু শপিং করেন, আমি বললাম আর সময় তো নেই, কারণ ট্রেন যে টাইমে আসুক না কেন আমাদের তো টাইমেই পৌঁছতে হবে, তাই জন্য আমরা এখন ফিরে চলে যাচ্ছি। সাইড সিনটা ঘুরে এখন হোটেলে ঢুকলাম, লাঞ্চ করে এলাম। তা নিয়ে আজকে আর লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম না, নিয়েছিলাম হচ্ছে তা বেগুনের ভর্তা, যেটা আমরা মানে খাই সেটা নিয়েছিলাম, এত সুন্দর। আমি তো ডাল তারপরে মটর পনির একটা নিয়েছিল, আমি তো শুধু ওটা দিয়েই পুরো ভাত খেয়ে নিলাম। আর এখন সমস্যাটা হচ্ছে তুমতায়ের তো মা ভালো করে ভাত চটকে খাইয়ে দিল, ওটাই চিন্তা, ট্রেনে মুশকিল, বেচারা একদম মুখ শুকিয়ে গেছে, ওটাই একটা। আর তুমতাই না এমনি কোনো জিনিস ডাইজেস্ট করতে পারে না, শুধু ভাতটাই মানে খায়। এবার এখানে পাওভাজি কুলচা রুটি এসব খাওয়া হয়েছে, তো ফলে গন্ডগোল হয়ে গেছে। আরেকজন কি আসছে? ওয়েলকাম ব্যাক টু কলকাতা, নিজের জায়গায় ফিরে এলাম। বাবা সব থেকে কষ্ট হচ্ছে এই হাওড়ায় নেমে এই ট্যাক্সি ধরা, বা মাথা খারাপ হয়ে যায়। যাই হোক একটা পাওয়া গেছে, এবার বাড়ির দিকে নিজের জায়গায় চলে এসেছি, ব্যাস নিশ্চিন্ত। এই এসে জাস্ট ঢুকলাম, ঘর তো সবই ঠিকঠাক আছে, শুধু ব্যালকনিটার মধ্যে আর কদিন দুদিন যদি না থাকতো পাখি বাসা করে দিত, সমস্ত পাতা টাতা এনে জড়ো করেছে, মানে রেডি করছিল বোধহয় কবে বলে, এত ওগুলোই শুধু পরিষ্কার করতে হবে। আর এমনি তো ঘর টর তো মুছতেই হবে, যা হোক তো আর কিছু করবো না, সব আজকে রেখে দেবো, কারণ আবার সরস্বতী পুজো খুব ছোটো করেই করব, তার মানে ছোটো করবো মানে কি জাস্ট অঞ্জলিটা ওদের দেওয়াবো, কারণ আমার বলেছিলাম আমার দাদার ছেলের পৈতে আছে, আমার সেখানে যেতে হবে সকালবেলায়, তাই জন্য কিছুই মানে আজকে সব রেখে দেবো, পরে আস্তে আস্তে করব। তো ব্লগটাও এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের ট্যুর খুব ভালো হলো, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো রাখ।